হ্যাঁ, এবার আমার এখানে কারেন্ট আসছে, এবার দেখাচ্ছে এটাকে হোয়াইট দিলে আমার কাছে ভালো লাগতেছে না, আমরা একটু ইচ্ছা অন্য দেখতে আমার পারি। কাছে লাগতেছে না এখন। দেখ, এটা আমাদের ম্যান্ডেটরি না, তারপরে একটু করতেছি আর কি। এখানে যখন আমরা করব ইউআই ইউএক্স ডিজাইনের পর, তখন এখানে পারফেক্টলি ম্যাচিং করতে হয়, ঠিক আছে। ভালো জীবন বাসে গেল। হ্যাঁ, আর এইটা লোগো প্লাস হেডার কন্ট্রোল জি, এটাকে আমরা সবসময় উপরে রাখবো। ঠিক আছে, এটা সবসময় উপরে থাকবে। উপরে কেন থাকবে, আমরা চাইলে এই ম্যাচটাকে আরো ভিতরের দিকে নিতে পারি, এটা না, এই এই ম্যাচটাকে। তো এই ম্যাচটা যেন, ও মাই গড, ও আচ্ছা আচ্ছা, আমাদের বারটাই তো নিচে রয়েছে, তাহলে তো হবেই। এই বারটা থাকবে নিচে, তখন আমরা এইগুলাকে যদি উপরে নিই তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না, আমরা রিপোজিশন করে নিতে পারবো, ঠিক আছে। তো এখানে একটা টাইটেল দেওয়া যেতে পারে, কন্ট্রোল টি, টাইটেল দিতে পারে রুই গ্রো ইওর বিজনেস ফাস্টার, দেখ যে কোনো কিছু দিতে পারেন। এটাকে কপি করে নিলাম, নিয়ে আমি রাখতে চাচ্ছি হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, যেহেতু আমাদের গ্রিড থাকবে, আমরা যখন ডিজাইন করবো আমাদের সম্পূর্ণ গ্রিড থাকবে, এবং রুলস অনুযায়ী কোথায় কোন কতটুকু দিতে হবে। আমি যে 1200, কি করবো, 100% হোয়াইট দিয়ে দিই। এটা যখন করা হবে তখন আরো সুন্দর করে ফন্ট দিয়ে একেবারে পুরোপুরি মেকআপ করে দেওয়া হবে। এখন কথা হচ্ছে আমি আসব আর সার্ভিসেস, হ্যাঁ আমি কোথায় আসব, কন্ট্রোল জে দিলাম, এটা কিন্তু কন্ট্রোল জে দিছি, দিলে কপি হয়েছে, বুঝছেন, কন্ট্রোল জে দিছি কপি হয়েছে, বুঝছেন। তাহলে আওয়ার সার্ভিসেস, জি স্যার বুঝতে পারছি। আর ভিআইসিএস সার্ভিসেস, এটাকে আমি এই যে ডাবল ক্লিক করলাম, করে এইখানে মিডিল অ্যালাইন করে দিচ্ছি, তার আগে কালারটাকে চেঞ্জ করে নি, আমি কালার এটা রাখতেছি এস ই আর, ঠিক আছে। এই যে যে আমি টেক্সটটা নিছি, টেক্সটটা আমার বাম দিকে অ্যালাইন রয়েছে না, আমি যখন লেখলাম তখন দেখেন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, কিন্তু আমাদের এইখানে কি হবে, মিডিল অ্যালাইন হবে, আমি যখন লেখবো দুই পাশে ওয়াইড হবে, তখন আমাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, এই যে এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে সিলেক্ট করে মিডিলে চাপ দিলাম, দিলে মিডিল অ্যালাইন হলো। এখন যদি আমি কিছু লিখতে চাই, বাড়াইতে চাই, দেখেন দুই পাশে ইয়ে হবে, স্প্রেড হবে, ঠিক আছে। তা সার্ভিসেসটাকে আমি বোল্ড করে দিলাম, দিয়ে আমি এর সাইজটা দিয়ে দিলাম 60, ওকে, দিয়ে এর কালারটা আরো স্মুথ হবে। এবার আমাদের সার্ভিসেসের যে ইমেজ গুলা আছে সেই ইমেজ গুলা আমরা এখানে দিয়ে দেবো। আগে দিলাম ফ্রেম ওয়েতে, এবার দেবো আমরা অন্য ওয়েতে, দুই ওয়েতেই শিখবো, ঠিক আছে।
আবার দেখা যাচ্ছে গ্রিড আছে এখানে, আমি এইটা রাখলাম, আমি তিনটা ইমেজ দিতে চাচ্ছি এখানে। হ্যাঁ, তো আমি কি করব, এটাকে আমি রেক্টাঙ্গুলার টাইপের দেব, এই টাইপ দিলাম, কন্ট্রোল জে দিলাম কপি করার জন্য। এই দেখেন এই জায়গায় কপি হলো, ডুপ্লিকেট হলো, এই দিলাম, আবার কন্ট্রোল জে দিলাম, দিয়ে যখন শিফট ধরে টানবো, তখন শিফট ধরে টানলে উপর নিচে, দেখেন আমি মাউস ধরে ড্র্যাগ করতেছি, উপর নিচ উঠতেছে না, যখন শিফট ছেড়ে দেবো উপর নিচ উঠবে, মানে একটা রেশিও নিয়ে চলে অটোমেটিক। দেখেন ভিতরে কতটুকু গ্যাপ ও নিয়ে গ্যাপ নিয়ে নিল। নেওয়ার পর আমি কি করব, এই তিনটা ইমেজ কে আমি সিলেক্ট করব। সবার মনে হয় মাথার উপর দিয়ে যাচ্ছে, যারা বিগেনার বুঝতে অসুবিধা আছে না? একটু না স্যার, ঠিক আছে, একটু অসুবিধা হবে ভাইয়া, এটা পরবর্তীতে যখন আমরা আবার ডিসকাশন করব তখন ক্লিয়ার হয়ে যাবে। আগের ইমেজ স্যার, পরবর্তীতে যখন আমরা ডিসকাশন করব আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট এটাকে একটু করে দিচ্ছি। আচ্ছা ভাই, শিফট শিফট ধরে রাখলে তো আমাদের রেশিও অনুযায়ী চলবে, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিফট ধরে রাখলে। তবে এই যে ফটোশপ 2019 এ আপনি যখন কোনো কিছু এই যে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম দিয়ে ধরলেন না, আপনি নরমালি টানলে ইয়ে হবে, যে সময় কোনো কিছু প্লেস করবেন নরমালি টানলে রেশিও অনুযায়ী যাবে, শিফট ধরে টানলে বেঁকায় যাবে, কিন্তু এখন শিফট ধরে টানলে আপনার রেশিও অনুযায়ী হবে। হ্যাঁ, এটা আপনাদের নিচ থেকে বুঝে নেবেন, পারবেন। এবার আমি চাচ্ছি এইটা এটা এটা কন্ট্রোল জে তিনটাই সিলেক্ট করছে, দেখেন করে কন্ট্রোল জে দিয়ে এটাকে আমি নিচে টেক্সটের অপশন রাখলাম। টেক্সটের অপশন দেখে আমি এই তিনটার কালার কি করে দেব, তিনটার কালার করে দেবো সে গ্রে, দেখি গ্রে হয় কিনা এখান থেকে, হয়নি মনে হয়। আমি এর কালার কি করতে পারি, কালার আমি যা খুশি রাখতে পারি, সমস্যা নেই। তো এই তিনটা যে শেপ নিছি, এই তিনটা শেপে আমরা কি করব, তিনটা ইমেজ রিপ্লেস করব, তাই না? তিনটা শেপে তিনটা ইমেজ। হ্যাঁ, ফার্স্ট অফ অল এইটাতে আমরা করব। তাহলে আমরা একটা ইমেজ নিয়ে আসি, আমরা ইমেজ ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, এমনিও নিয়ে আসতে পারি, যে কোনো কায়দায় নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো আমি কি করতে পারি, কি ইমেজ নিয়ে আসতে পারি, বেশি ভারী ইমেজ আসলে এখানে নিয়ে আসা যাবে না। আমি মোবাইলের ইমেজটা নিয়ে আসতে পারি, এখানে ছাড়লাম। ছাড়ার পর দেখেন পুরো জায়গা কবজা করে নেছে, নিয়ে আমি ওকে দিয়ে দিলাম। দিয়ে আমি যখন এটা সিলেক্ট করছিলাম, সিলেক্ট করে যখন এখানে ছাড়ছি, তখন এইটার উপরেই যাবে। আমি যদি এটা সিলেক্ট করতাম, সিলেক্ট করে এখানে যদি ইমেজ ছাড়তাম, তাহলে এইটার উপরে যাইতো। এখন আমরা কালকে দেখাইছিলাম এটাকে মাস্ক করার জন্য, আমরা অল্ট প্রেস করে এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন মার্কস হয়ে গেল। আবার যদি আমরা রাইট বাটনে ক্লিক করতাম, এইখানে দেখেন রিলিজ ক্লিপিং মার্কস আছে, এই জায়গা ক্রিয়েট ক্লিপিং মার্কস এ চাপ দিলে হয়ে যেত। এখন দেখেন ইমেজটা অনেক বড়, এই জন্য এখানে বোঝা যাচ্ছে না। তখন আমরা ইমেজটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে, কন্ট্রোল টি আছে হ্যান্ডেল ফ্রি ট্রান্সফর্ম, আগেও দেখাইছি, ধরে এটাকে আমরা রিপোজিশন করে নিলাম, যেটা যেখানে দিলে বেটার হবে দিয়ে দিলাম। ঠিক একই ওয়েতে এইগুলো করতে হবে। এখন আমি এটার অপাসিটি করে দেব হচ্ছে 40, ওয়েবসাইট আর তারপরে এটার আমি করে দেব হচ্ছে গ্রে, যেহেতু এটা আমার একটু বড় আছে, আমি আর একটু ছোট করে নেব, যাতে আমার একটু সুবিধা হয়। এইখানে এবার আমার সার্ভিসের নামটা লিখতে পারি, কন্ট্রোল টি জাস্ট টি, আমার সার্ভিসের নাম কি দিলাম, দেখ সার্ভিস ওয়ান, আমি এটা দিতে পারি। ওকে,
আর বি সন দিলাম দে এটাকে উপরে দিয়ে দিলাম দে আবার যে এখানে যতটুক মেজার হয় নিয়ম অনুযায়ী সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটার কালার করে দেব হচ্ছে সাদা দিয়ে এটা থাকবে হচ্ছে বোল্ড না রেগুলার ঠিক আছে এটা হবে 25 25 ইয়ে হয়ে যায় 30 করতে পারি ওকে এই হ্যাঁ এই হচ্ছে অবস্থা এখন আমরা আগে এটা ফ্রেমওয়াইজ করছি এটা আমি সেভ দিতে পারি এলইডি পিট ইয়ার কোন মার্কেট টু ইস কোন এলইডি পি আপনাদের ক্লাস আজকে কত পাঁচ পাঁচ নাম্বার মেবি স্যার আপনারা সবাই কি মনোযোগ দিয়ে দেখছেন পাঁচ নাম্বার ক্লাস এখানে নরমালি আমরা মার্কস করছি তাহলে ফ্রেমের ব্যাপারটা আর মার্কসের ব্যাপারটা পরবর্তীতে অনেকটা ক্লিয়ার হয়ে গেল না আমাদের সবাই কি বুঝছেন জি স্যার হ্যাঁ সবার তো একটু ধারণা আছে তাই না জি স্যার আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ সুবর্ণাপা মানে খুঁজতেছিল সুবর্ণাপা কি বুঝছেন আর ফ্রেম টুলটা বোধহয় সিসি 2018 তে নেই হ্যাঁ 18 তো থাকবে না আপনাকে 19 এ যাইতে হবে আদারওয়াইজ আপডেটে যাইতে হবে আর ফ্রেম যদি নাও থাকে খুব বেশি সমস্যা নাই এই যে পরবর্তীতে যেমন আপডেট করতে হবে নাফিব সাহেব হ্যাঁ স্যার 19 দিতে গেলে স্যার পিসি স্যার মানে আর কিছু থাকবে না পিসি ঘুমাচ্ছে না পিসি ঘুমাচ্ছে না আচ্ছা আচ্ছা তো নিদ্রা চলে যাবে নাফিব সাহেব ঠিক আছে তাহলে আমরা পরবর্তী টুলস নিয়ে একটু দেখতে পারি আমাদের কিন্তু অলরেডি টাইম কিল হচ্ছে কিন্তু এর বেশি আমরা যাইতে পারিনি তাহলে এটা তো আমাদের জন্য খারাপ বলবো ট্রেনার সাহেব কি করছে সারা বছর তিন তিনটা চারটা টুলস নিয়ে আলোচনা করছে স্যার কাহিনী হচ্ছে স্যার আমি তো মিস করছি স্যার ক্লাস ভিডিও কি পাবো আজকেও বলছি যে হ্যাঁ ওনাদের ক্লাস ভিডিও অবশ্যই দরকার আমি তো আপলোড দিয়ে দিছি কেন এগুলার ব্যবস্থা করার অন্য কোনো রিপ্লাই দেয়নি আমাকে তারপরে আমি আবার বলবো তারপর অবশ্যই তো আপনাকে স্যার এটা খুব এটা করাটা খুব দরকার স্যার এই যে স্ট্রাকচার যেটা করলেন স্যার হালকা কথা বুঝতে পারছি কিন্তু পুরোটা বোঝার জন্য স্যার টিউটোরিয়ালটা লাগতো স্যার মানে আপনি যেভাবে করছেন জি স্যার এটা স্যার কারেন্ট ছিল না সবারই স্যার একটু একবার দেখতে হবে সবারই প্রয়োজন আর একটা জিনিস আমি কিন্তু এই যে ইউআই ডিজাইনটা করছি জাস্ট দেখানোর জন্য এখানে কিন্তু কোনো গ্রিড নিয়ে করিনি হ্যাঁ এখানে গ্রিড নিয়ে করলে আরো কিন্তু আমাদের সুন্দর হতো কিন্তু নিয়ম অনুযায়ী সবসময় গ্রিড নিয়ে করতে হয় উইদাউট গ্রিড কিন্তু এই ডিজাইন করা যায় না কথা বুঝছেন কেউ দেখা আছে এই ভিডিও দেখে পরবর্তীতে যেন মনে না করে যে স্যার এইভাবেই করে কিংবা ভাই এইভাবেই করে উইদাউট এনি গ্রিড কিংবা রুলস না স্যার এটা তো আমরা স্যার বেসিক আমাদের ভিডিও অবশ্যই দরকার আমাদের ভিডিও না দিলে হবে না অন্তত ক্লাসের ভিডিও গুলো আমাদের চাই চাই এই কথাটা বলবেন স্যার আপাতত স্যার গুগল ড্রাইভে শেয়ার দেয়া করা যায় আপাতত পরে আমি কিন্তু রেগুলার গুগল ড্রাইভে শেয়ার দিয়ে যাচ্ছি আমার প্রতি ক্লাস গুগল ড্রাইভে শেয়ার দিয়ে দিচ্ছে আমার রিপোর্টের জন্য ওনাদের ইয়ার জন্য এই রিপোর্ট আবার সরকারকে ওনারা দেখাবে ওই লিংকটা তো পাইতাছি না স্যার ওই লিংকগুলো স্যার আপনারা ওইটাই চাইবেন স্যার মেসেজ গ্রুপে দিয়ে দেন স্যার যারা মিস করছি না ওইটা আছে ওনাদের থেকে পারমিশন লাগে আবার অন্য পারমিশন না দিলে আমি আপলোড করতে পারি না এই ব্যাপার ঠিক আছে আমাদের ক্লাস কয়টা থেকে কয়টা জানো নয়টা থেকে একটা 12টা না স্যার
না 9 10 11 12 1 1টা 1টা পর্যন্ত তো যাই আমি এই পর্যন্ত কাট আর ঘন্টা ক্লাস স্যার হ্যাঁ এতক্ষণ নাকি স্যার আমাদের ক্লাস সকালে রান্না একটু বেশি কষ্ট হয় ঝামেলায় ছিলাম দুই এখন গ্রামের বাড়িতে আছি মানিকগঞ্জ মালপত্র নিয়ে ভালো হয়েছে আপনি প্রিপেয়ার হয়েছেন সুন্দর আপনি অ্যাটেন্ডেন্সের ওই জায়গায় আপনার ইউজার আইডি না কি বলে স্টুডেন্ট আইডিটা কাইন্ডলি দিয়ে দেন হ্যাঁ অ্যাটেন্ডেন্স হিসাব করা হচ্ছে দেখা যাচ্ছে কেউ যদি অ্যাবসেন্স থাকে ওনাদের হয়তো বা রিমুভ করে যারা চাচ্ছে তাদের একটু সুযোগ দেওয়ার সম্ভাবনা খুঁজতেছে আমার মনে হয় অথরিটি এই জন্য সবাই একটু উপস্থিত থাকবেন দেন ওইখানে অ্যাটেন্ডেন্স যখনই বলবো তখনই দেবেন আমি কিন্তু নির্দিষ্ট টাইম অনুযায়ী বলবো না যে এই টাইমে আপনার অ্যাটেন্ডেন্স দিবেন তার কারণে সবাই ভাববে যে এই টাইম হ্যাঁ বলবে তাহলে এই টাইমে যে ঢু মেরে এসে অ্যাটেন্ডেন্সটা উপস্থিত করে ইয়ে করে এসে চলে আসবে তাহলে হবে না আর শরীফ ভাই আপনাকে সবাই হয়তো বা মিস করেছিল যে আপনি আসবেন আমরা সবাইকে মিস করি কিন্তু অ্যাটেন্ডেন্সটা বুঝলাম না স্যার ওই যে চ্যাটের ওইখানে আপনার ইয়েটা ও নাফি ভাই তখন ইয়েতে ছিল নাফি ভাই মিস করে গেছে স্যার ব্রিফটা মিস করে গেছে স্যার তাহলে স্যার আমি মিস করছি স্যার আর আর বিদ্যুৎ ছিল না বলে দিও অথরিটি থেকে আমাকে জানাইলো যে প্রতিদিন একবার করে অ্যাটেন্ডেন্স নেবেন যদি কেউ মিস করে কোনো কারণে ক্লাস বারবার মিস করতেছে তাহলে সেটা আমরা ফাইন্ড আউট করে রাখবো ফাইন্ড আউট করে ওনাদের আমরা রিমুভ করে নতুন যারা আমাদের ওয়েটিং এ আছে কিংবা শিখতে চাচ্ছে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদের এখানে এনগেজ করবো তো আমি চাচ্ছি যারা পুরনো আছে কেউ যেন কোথাও কোনোভাবে রিমুভ না হয় ঠিক আছে কোনোভাবেই যেন মিস না হয় তারপরে ভিডিও তো থাকে ভিডিও সব এইগুলো ওনারা দেখে যে আমি যে ভিডিও গুলো করতেছি না আমরা যে ভিডিও এই যে দিচ্ছি এইগুলো ওনারা আবার রিভিউ করে যাদের ট্রেনার ফাঁকে দিচ্ছে কি গল্প করতেছে না কাশি কাশছে কিংবা স্টুডেন্টরা কি করতেছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করে ওনারা দেখে তারপরে একটা অ্যাপ্রুভালের সিস্টেম আসে এই জন্য বি কেয়ারফুল সবাই আমরা অ্যাটেন্টিভলি চেষ্টা করবো আর এইখান থেকে অ্যাটেন্ডেন্সটা কই দেবো এটা বুঝি নাই স্যার ওই চ্যাট আপনাদের আমাদের চ্যাট অপশন আছে না চ্যাট অপশন সাফি ভাই হ্যাঁ নিচে দেখেন চ্যাট অপশন আছে চ্যাট অপশনে গিয়ে আপনার যে আইডি নাম্বারটা আছে আমি কি যেন কথা বলছিলাম ও যেটা বলছিলাম আপনাদের এই ক্লাসের যে পারফরমেন্স তার উপরে কিন্তু অনেক কিছু ভবিষ্যতে আপনাদের থেকেই ট্রেনার নিবে আপনাদের থেকেই অন্যান্য কোম্পানিতে ওরা এই এলইডিপি প্রজেক্ট থেকে রেফার করবে অবশ্যই জানেন মনে হয় মুক্তলক স্যারও আগে বলছেন যে এখান থেকে অনেককেই রেফার করে আপনারা জানেন হয়তো না অনেক কোম্পানিতে অনেক কাজের ক্ষেত্রে অনেক কমিউনিটিতে এবং আপনাদের থেকে যারা ভালো করে এদেরও পুরস্কারের ব্যবস্থা আছে এটা আগে যে ল্যাপটপ দিছিল প্রতিজনকেই ল্যাপটপ দিছিল আপনারা হয়তো জানেন এটা জানেন নাকি
প্রতি ব্যাচ থেকে দুইজন দুইজনকে দেয়া হয়েছিল হ্যাঁ প্রতি ব্যাচ থেকে দুইজনকে আর কি তার ভিতর আমি আগে যেখানে ট্রেনিং ট্রেনার ছিলাম ওইখানের একটা অথরিটির লোক ছিল আর কি মালিক পক্ষের লোক ছিল তো সে দেখি এরকম ল্যাপটপ পাইছে তো ল্যাপটপগুলো কি ভালো ছিল শরীফ ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল ভালো ছিল তো তার থেকে আমি পাই নাই কে ঠিক আছে আমার একটা ফ্রেন্ড পাইছিল এর জন্য আমি তো ল্যাপটপ বাবদ পল্টনের ল্যাপটপ দিছিল না ভাই হচ্ছে 1500 টাকা হ্যাঁ সবাই ফাইভ দিছিল আমার আমার কাজিন পাইছে ও তো কাজ করে ওইটা দিয়ে ভালো নাফি জুনায়েদ নাফি তো পাওয়ার কথা ছিল আমার পাওয়ার কথা ছিল কিন্তু তো আমি মিস করেছিলাম পরীক্ষা ছিল দেখা যেতে পারিনি তারপরে আর আমার কি যাওয়ার দিয়ে পরীক্ষা ছিল ফাইনাল পরীক্ষা যেগুলো ছিল স্যার অনার্স এর আমার ফ্রেন্ড এরও ছিল তাই বাট ওইটা কি করছে পরে ইমপ্রুভ দেওয়ার তো সুযোগ ছিল আছে যে আপনার আছে নাকি ল্যাপটপ কি ওটা ভালো মানে স্বাভাবিক সব কিছু পারফরমেন্স ভালো আমি যে কথা বলতেছিলাম আমাকে আইসিটি থেকে ফোন দিছিল আর কি আমার ভিতরে একটু ইয়ে ছিল ফোন দেওয়ার ভিতরে যে শাকিল ভাই আপনার কেউ কি আছে এরকম যে ভালো এরকম ইয়ে ক্লাস করছিল এবং ভালো এবং দেখা যাচ্ছে তারা দেখা যাচ্ছে অনেক সময় মানে যা রিপোর্ট দেয় অনেক সময় অনেক ভুল রিপোর্ট দেয় কিংবা মিথ্যা রিপোর্ট দেয় আমি যে লিস্ট করতেছিলাম কাদের ল্যাপটপ গুলো দিয়া হবে না ভাই আমার নেই আচ্ছা আপনাকে একটু লক করে রাখুন যাক তারপরে দেখলাম ল্যাপটপ দিল আর কি এখন ব্যাপার সেটা না ব্যাপার হচ্ছে আমাদের টাইম কিন্তু কম আমাদের নেক্সট কি কাজ আছে সেটাই যাইতে হবে ফ্রেমের কাজ তো দেখা হলো এরপর হচ্ছে আমাদের আই ড্রপ আর এখানে একটা আমার একটা কথা ছিল আর কি সেটা হচ্ছে যে স্ক্রিনশট যে দেওয়ার কথা যখন কিনা সবারটা চায় সবাইকে কিন্তু এইভাবে ইনফর্ম করা হয় না মানে এর আগের বার যেবার আমাদের বার করা হয়েছিল তো ভিতরে দেখা আছে যাদের মনে করে এরা ক্লাস ভালো করছে কিংবা অ্যাটেন্ড ভালো ছিল সবকিছু মিলাই টিলাই কিংবা দেখা যাচ্ছে কাউকে চেনা পরিচয় থাকতে পারে হ্যাঁ এরকম সবকিছু মিলায় তারপরে নাফ করে সবকিছু আমার কাছে আমি জানছিলাম যে স্যার মানে এলইডিপি তে শুধু আর্নি না স্যার মানে এলইডিপি তে তো মানে দুই মাস যে কোর্স ছিল সেই কোর্সে কি রকম পারফরম্যান্স ছিল ওভারঅল স্যার ক্লাস পারফরম্যান্সটা একটা বিশাল ইমপ্যাক্ট ফেলে শুধু আর্নিং থাকলে হবে না হ্যাঁ হ্যাঁ এটা সমস্ত কিছু এই যে আপনাদের এই ভিডিও এগুলো সবকিছু মেজার করা হবে জানেন আপনারা যে ভিডিও আপনাদের যে ভিডিও আসছে এই ভিডিও থেকে সবকিছু মেজার করা হবে কে কিভাবে চলতেছে কে কি করতেছে কে অ্যাটেন্ড থাকলো কে কোন কাজটা ভালো করলো হ্যাঁ কার আদব কত দূর কেমন তার কথা বলার অ্যাটিটিউড সবকিছুই মেজার করা হয় ইভেন আমাদেরও সবকিছু জাজ করা হয় যে ট্রেনার কি করতেছে আদার ট্রেনার ফাঁকি দিচ্ছে না কি করতেছে নেক্সট ট্রেনারকে আরো ভালো কিছু অপরচুনিটি দেওয়া যায় কিনা সবকিছুই কিন্তু আর আগে ফিজিক্যালি ক্লাস হলে কিন্তু কোনো ব্যাপার ছিল না ফিজিক্যালি যে কোনো কিছু মানে একেবারে মেকআপ করা যেত বোঝাই টুজাই দেওয়া যেত এ না সে গল্প কিছু করে কাটায় দেওয়া যেত কিন্তু এটা কিন্তু আপনার লাইভ ক্লাস এটা কিন্তু রেকর্ড আসছে এটা কিন্তু সারা জীবন রেকর্ড করে থাকবে এক্ষেত্রে বেশি একটু অ্যাটেন্টিভ হইতে হবে তো যাই হোক আমরা পরবর্তীতে চলে আসি আমরা শুধু গল্প না করি যাই কাজের গল্পই হচ্ছে তারপর আমরা একটু কাজে আসি
তো এই যে আমাদের এই গ্রুপেও অনেক ভাই আছে যে আমরা যে বেসিক শিখাছি বেসিক থেকেও ভালো জানে এবং মার্কেটপ্লেসে কাজ করে আমি চাইবো তারাও আমাদের সবাইকে হেল্প করে একসাথে আমরা আগাবো মানে তারা যেন যারা ভালো জানে তারা যেন সবাইকে হেল্প করে হেল্প করলে কি হবে একসাথে আমাদের গ্রো আপ করতে সুবিধা হবে তো যাই হোক আমাদের পরবর্তীতে ছিল আই ড্রপার টুল আমাদের নাফি সাহেব আছে সবার থেকে আমরা একটা ইন্সপিরেশন নিতে চাই সবার থেকে আমরা শিখতে চাই তারপরে যাই হোক আমাদের আই ড্রপার টুলটা দেখা আই ড্রপার টুলের কাজ হচ্ছে যেকোনো অংশের যে কালারটা আমাদের সিলেক্ট করা দরকার দেখা যাচ্ছে আমি চাচ্ছি আমার ইয়েতে আমার ডিজাইনে আমি এই কালারটা নেবো তাহলে আমার কালার কোড ধরতে হলে আমাকে কি করতে হবে জাস্ট সাইড উপর ক্লিক করলাম ক্লিক করলে দেখেন এখানে কালারটা চলে আসলো দেখতে পাচ্ছেন কালারটা চলে আসছে দেখছেন হ্যাঁ ফোরগ্রাউন্ডে চলে আসছে আমি দেখা যাচ্ছে এই কালারটা আমি এক্সাক্ট এই ডিজাইনের এই কালারটা নিতে চাচ্ছি এটা কিন্তু 100% ব্ল্যাক না দেখেন 100% ব্ল্যাক না এই যে এখানে ফোরগ্রাউন্ডে চলে আসছে আমি যখন ক্লিক করলাম দেখেন এখানে এটা কিন্তু 100% ব্ল্যাক না 100% ব্ল্যাক একবার এই জায়গায় চলে গেল তো বেশিরভাগ আমরা যখন ডিজাইন করি আমরা কিন্তু 100% কালার দেই না 100% কালার দিলে যে খ্যাত খ্যাত বলে না গ্রাম্য খ্যাত ইসরায়েলের এক মেয়ে ক্লায়েন্ট ছিল তো তার একটা লোগো করছিলাম তো লোগো করার পর ওনার বর মানে ওনার হাজবেন্ড আছে এইচপি ইন্ডিগোর কালার এক্সপার্ট মানে অলরেডি কালার নিয়ে বলা চলে যে পিএইচডি করা ওনারা মানে শুধু একটা বেসিক লেভেলে পড়াশোনার পর কালার নিয়ে পড়াশোনা করছে যা আসলে কোথায় কি কিভাবে কি কি দেখি কিংবা এইচপি ইন্ডিগো যেহেতু একটা বড় কোম্পানি কালার নিয়ে পড়াশোনা করছে এখন উনি এই মেয়েটা আমাকে বলতেছে যে শেকুল তোমাকে এটা না বললে আমার হয়তো পাপ হবে তোমার ভাইয়া তোমার এতই প্রশংসা করছে যে কালার নিয়ে তো সেখান থেকে আমি ইন্সপায়ার হয়ে তোমাকে আমি এত ডলার টিপস দিলাম আর কি তোমার ভাইয়া খুবই পছন্দ করেছে তোমার ভাইয়া একজন কালার এক্সপার্ট এইচপি ইন্ডিগো তো ব্যাপারটা হচ্ছে কি মানে এটা কোনো গাল গল্প করতেছি না এটা হচ্ছে কি আমাদের অনেক জায়গা থেকে নিশ্চয়ই এই ব্যাপারগুলো আমি কিন্তু কালার নিয়ে পড়াশোনা করিনি বিস্তর পড়াশোনা করার সুযোগ পাইনি আমি তো তারপরে অন্যান্য যে ডিজাইন আছে আমাদের প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হয় আপনি অন্য ডিজাইন দেখবেন সাপোজ এই ডিজাইন থেকে আপনি মেজার করেন এখানে কিন্তু একটা হালকা একটা গ্রেডিয়েন্ট আছে এখানে ইয়েলো অরেঞ্জ হ্যাঁ এখানে আছে গাঢ় অরেঞ্জ আর এইখানে হালকা অরেঞ্জ আমি যদি এইখানে দুইটা প্যালেট নিয়ে দেখাই এইখানেই নিই একটা প্যালেট এটা হচ্ছে কই এই প্যালেটটার কালার হচ্ছে এটা গেল আর এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম করে কন্ট্রোল জে দিয়ে কপি করে আমি এখানে নিলাম নিয়ে এটার কালার হচ্ছে আমি আইড্রপার দিয়ে এটা ধরলাম আমি কিন্তু আইড্রপারের কাজই দেখাচ্ছি ঠিক আছে ধরলাম ধরে দেখেন এটা আমি রিমুভ করলাম এইখানে দেখেন দুইটা কালারে কিন্তু ভেরিয়েশন আছে এটা আছে ডিপ অরেঞ্জ এটা আছে লাইট হালকা অরেঞ্জ কথা বুঝছেন তো এই দুইটা কালারের মিশ্রণে সুন্দর একটা ডিজাইন হয়েছে আমাদের আর 10 মিনিট আছে সুন্দর একটা ডিজাইন হয়েছে তো এই সুন্দর ডিজাইন হওয়ার পর আমাদের কিন্তু একটা আইডিয়া আছে ভাব আসছে গ্রেডিয়েন্ট বলে যেটাকে তাহলে
এই ডিজাইন দেখতে হবে, ডিজাইন দেখে যেভাবে যা ম্যাচিং করা যায়। এই দেখেন এই যে এখানে তিন কালারের সংমিশ্রণ করছে, এই ব্ল্যাক আর ইয়েলো, ঠিক আছে, অরেঞ্জ ব্ল্যাক ইয়েলো তিন কালার মিশ্রণ করে সুন্দর একটা কালার ম্যাচিং আসছে, ঠিক আছে। এই ডিজাইন দেখতে হবে, ডিজাইন দেখে বিভিন্ন জায়গা থেকে ইন্সপিরেশন নিতে হবে। এবং আমাদের প্রথম কথা হচ্ছে ডিজাইন কপি করতে হবে, যে ডিজাইনটা ভালো লাগে সেটা কপি করে ফেলতে হবে। আমি যখন ইউআই ডিজাইন প্রথম শিখতেছিলাম, আমাদের প্রতিদিন অফিস থেকে বলা হতো মিনিমাম সপ্তাহ নাও দুই সপ্তাহ নাও নিয়ে একটা করে ওয়েবসাইট ডিজাইন এই কপি করো। ওয়েবসাইট যখন একটা করে কপি করতে যাবেন তখন আপনার বিস্তর জ্ঞান ওর ভিতর চলে আসবে, যে এটা আসলে এইভাবে দিছিল, এটা এই মেজারমেন্ট ছিল, এইটা এই কালার ছিল, কিংবা এটা এই রিপোজিশন, কিংবা এখানে স্পেস ছিল, অনেকগুলো আইডিয়া আপনার চলে আসবে। এই জন্য আপনাকে কি করতে হবে, যে এখানে যে ডিজাইনটা ভালো লাগে ধাওয়া ধাপ করে কপি করে ফেলতে হবে। কপি করে আপনি দরকারে ফেসবুকে পোস্ট করতে পারেন, গ্রুপে পোস্ট করতে পারেন, তারপরে আপনার যে রিভিউ সাইট আছে সেখানে পোস্ট করতে পারেন, পোস্ট করে বলতে পারেন যে এটা এইখান থেকে কপি করছি, কতটুকু কি হয়েছে, কিংবা কোনো ভুল আছে কিনা, কোনো কিংবা ইম্প্রুভ করা যায় কিনা। তখন দেখা যাচ্ছে আপনাকে চেনবে, অনেকেই চেনবে যে না এর ডিজাইন শিখতেছে ডিজাইনার। এরপরে যখন আস্তে আস্তে আপনার আপগ্রেড হয়ে যাবে, আপনার ডিজাইন ভালো হয়ে যাবে, তখন অনেকে আপনাকে কাজের জন্য বলবে, চাকরির জন্য বলবে। আপনি কমিউনিটি থেকে অনেক চাকরির অফার পাবেন, যদি আপনি কমিউনিটিতে অ্যাক্টিভ থাকেন, ওই জায়গা দেখেন, তারপরে কাজ করেন কিংবা কাজ পাবলিশ করেন, ঠিক আছে। তো এই গেল অবস্থা আইড্রপার তুলে। আর থ্রি ডি ম্যাটেরিয়াল আইড্রপার আমাদের এটা আসলে কোনো কাজের না, থ্রি ডির ব্যাপার এটা আমাদের দরকারও হচ্ছে না। তারপর কালার স্যাম্পল টুল, কালার স্যাম্পল টুল নিলে এই যে আমি এই কালার উপর ক্লিক করলাম, ক্লিক করলে আমার যে ইয়ে কই গেল কালারের যে ইনফরমেশন, সমস্ত ইনফরমেশন এখানে পুরা একবার মেজার করে দেখায়। তো আমার এটা আসলে দরকার পড়ে না, সো আমি এটা নিয়ে ঘাটাঘাটি করলাম না। আমার মেন হচ্ছে আইড্রপার টুলের পরে রুলার টুল, তারপরে নোট টুল, এইগুলো আসলে আমার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। আমাদের মোস্ট প্রবাবলি যেগুলো মোস্ট দরকার হয় ইউজফুল সেগুলো নিয়ে আমরা আগে শেষ করবো। এরপরে হাইড্রপার টুল নিয়ে আমার মনে হয় কারোর কোনো সংশয় থাকার নেই, জাস্ট এটা কালার পিক করার জন্য। এই স্যার, জি ভাইয়া, স্যার আমরা যে একটা অবজেক্টের উপরে যখন কালার এই লাইট শেড এর কাজ করব, যেমন ওই যে উপরের যে ভিজিটিং কার্ডটা দেখালে নিচের দিকে একটু লাইট শেড, এটা কিভাবে করব, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ এটা একটা সুন্দর প্রশ্ন, আপনাকে জানতে হবে। তাহলে এইটা দেখানোর জন্য আমি নতুন একটা ইয়ে নিচ্ছি, এখানেই দেখাই। সাপোজ আমি কি করব, আমি এটাকে একটা শেপ নিলাম, শেপটাকে আমি একটুখানি নিচের দিকে নিয়ে যাই, শেপ নিলাম। এখন এটাকে চাচ্ছি আমরা ওইভাবে, এই যে উপরে হালকা নিচে কি উপরে গাঢ় নিচে হালকা করতে, তাই তো? তো এটা আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি। প্রথম ওয়েটা হচ্ছে এটা আমার সিলেক্ট থাকলো শেপ, শেপ এই যে শেপটা সিলেক্ট থাকলো, এই যে আমার এটা একটা রেক্টাঙ্গেল শেপ না, আমি একটা শেপ নিলাম না, শেপটা সিলেক্ট থাকলো। আমার যখন মুখ তুলে চলে যাবো তখন আর হবে না, আমি এই যে শেপটা নিয়েছি, শেপটা নেওয়ার পর এইখানে দেখবেন শেপের অপশন আছে, ফিল অপশন। এই যে আমার শেপটা এখন এই শেপটাই সিলেক্ট আছে, ফিল অপশনে গিয়ে আপনি দেখেন এখানে গ্রেডিয়েন্ট দিতে পারবেন, আপনি গ্রেডিয়েন্ট দিতে পারবেন। গ্রেডিয়েন্টে যখন ক্লিক করছেন তখন আপনার এখানে কিছু প্রিসেট আছে আর এখানে কিছু হ্যান্ডেল আছে, আপনি হ্যান্ডেলে ক্লিক করলেন, করে এটাকে আপনি আমার নিচে যেটা আছে এটাকে আমি হালকা করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার দুইটা হ্যান্ডেল, দুইটাই দুই কালার দেবো, আর এটার এই যে যেটাকে বলে এটা আছে ইন্ডিকেটর উপরের দিকে, হ্যাঁ উপরের দিকে, উপরের দিকে মানে উপর নিচ আর কি, এইটা থেকে উপরে যাবে সেটা এটাকে ইন্ডিকেট করে। আমি যদি
এটাকে এদিকে সরায় দিই তাহলে এটা ঘুরে যাবে আমি একটু দেখাচ্ছি এটা আমি ওকে করলাম করে আমি যদি এই ইন্ডিকেটরটা এদিকে দিই দিলে দেখেন এই পাশ থেকে এদিকে যাচ্ছে তাহলে আমার আগে যেটা ছিল আমি সেটা করি সাইডে চলে আসছে হ্যাঁ সাইডে চলে আসছে আমি গ্রেডিয়েন্টে গেলাম গ্রেডিয়েন্টে দিয়ে এই কালারটাকে কি করব একটু হালকা টাইপের দেবো আর আমরা যদি চাই যে এখান থেকে আমরা কালারটা পিক করে আসব আমরা সেটা পারি তাহলে আমরা কালারটা একেবারে পিক করে আসি তাহলে আইড্রপার কাজটাও বুঝে যাব এখানে ক্লিক করলাম করে এখানে গিয়ে এখানে যখন কালার যখন পিক হয়েছে পিক হওয়ার পর ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করলে আমাদের কালারে কোড আসছে কোডটাকে কপি করলাম কপি করে ওকে দিলাম জি স্যার ওকে দেওয়ার পর এইখানে আমরা এই যে আবার এই শেপটা সিলেক্ট থাকতে হবে অবশ্যই আপনাকে শেপ সিলেক্ট থাকতে হবে না হলে অন্য যদি অপশন সিলেক্ট থাকে তাহলে কাজ করার সময় কি আমরা সবসময় আরজিবি মোড নিয়ে কাজ করব হ্যাঁ ওয়েবের জন্য আমরা সবসময় আরজিবি আর প্রিন্টের জন্য সিএমওয়াইকে প্রিন্ট যখন হবে সিএমওয়াইকে আমি তো কয়েকদিন করে দুই দিন করে ভালো করে বুঝাইছি মনে হয় তো এই যে ভিজিটিং কার্ড যেটা হয় সেটা সবসময় সিএমওয়াইকে হয় সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক এটা কিন্তু প্রিন্টের জন্য এটা ভার্চুয়ালি দেখার জন্য না এটা আমাদের প্রিন্টের জন্য হয় কিন্তু খেয়াল রাখবেন তো যাই হোক তো এটা কালার হ্যাঁ কালার আমরা এইখানে এটা আছে আর ওইটা যে উপরে কালার নিয়েছিলাম উপরে কালার এটা আমি কপি করলাম কপি করে এখানে পেস্ট করলাম পেস্ট করে দিয়ে দিলাম দেখেন একটা গ্রেডিয়েন্ট আসছে কিছুটা কি ধারণা আসছে আপনি হবে সবগুলোই হবে কিন্তু দেখা যাচ্ছে যত বেশি আপডেট হয় তত অনেক কিছু স্মুথ হয় এবং অনেক কিছু ইউজার ফ্রেন্ডলি হয় কিছু প্রিসেট থাকে কাজ করতেও সুবিধা হয় টুলসেরও একটু সহজ সহজে করা যায় টুলসগুলো হুম এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই গেল এবার স্পট হেলিং এর কাজটা বেশ বিস্তর কাজ হ্যাঁ যেহেতু আমাদের দুই মিনিট চার সেকেন্ড আছে আমরা এটা আর গিয়ে করতেছে না স্পটলিং আর দেখাচ্ছে না স্পটলিং নেক্সট স্যার টাইম লিমিট করে না দিয়ে এখন এটা যদি ই করা যায় মানে আনলিমিট করা যায় হ্যাঁ হ্যাঁ ভালো হয় বারবার কেটে গেলে স্যার কনসেন্ট্রেশনও চলে যায় সেটাই কনসেন্ট্রেশন চলে যায় ভিডিও একসাথে মার্চ করা অসুবিধা এটা আমারও অসুবিধা তো যাই হোক দেখি আমি সব আস্তে আস্তে সব একটু বলার চেষ্টা করতেছি অথরিটিও চেষ্টা করতেছে আমি আমার অবস্থান থেকে চেষ্টা করতেছি যাতে ভালোভাবে সব স্যার আজকে ক্লাস স্যার ভিডিওটা স্যার লাগবে স্যার এটা মাস্ট স্যার আজকে অনেক কিছু দেখাইছেন স্যার আজকে চারটা ভিডিও করা হয়েছে সরি এটা হলে তিনটা ভিডিও হয়ে যাবে এরপর আরেকটা হবে এটা যখন স্টাফ হয়ে যাবে এই পর্যন্ত যা দেখা হয়েছে সেটা আপনারা প্র্যাকটিস করবেন আমি ভিডিও অন করার পর একটা কথা বলি স্যার জি ভাই স্যার এই ভিডিওটা কেটে যাওয়ার পরে স্যার আমাদের একটু পানি পানের বিরতি দেন হ্যাঁ হ্যাঁ তাহলে 10 মিনিট পর না 20 মিনিট পর আসবেন আবার আচ্ছা স্যার 20 মিনিট স্যার আমি নাস্তা করি নাই স্যার তাহলে নাস্তা করি নাই স্যার নাস্তা 20 মিনিট স্যার নাস্তা করি নাই তাহলে আপনি একটা বইলা দেন